হ্যালো বন্ধুরা, চলে এলাম চারটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হলো, কোন সবজি খেলে রক্ত পরিষ্কার হয়? টমেটো, গাজর, করলা, ঢ্যাঁড়স? এখানে সঠিক উত্তরটি হবে করলা। দ্বিতীয় প্রশ্ন, কোন অঙ্গ মানুষের মাথার ভারসাম্য বজায় রাখে? নাক, কান, চোখ, মুখ? সঠিক উত্তরটি হবে কান। তৃতীয় প্রশ্ন, কোন ফল খেলে চেহারা সুন্দর হয়? বাদাম, পেঁপে, আমলকি, ডালিম? এখানে সঠিক উত্তরটি হবে পেঁপে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি পরমাণু বোমা আছে? আমেরিকা, জাপান, রাশিয়া, চীন? এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া। রাশিয়াতে সবচেয়ে বেশি পরমাণু বোমা আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে তোমরা যদি বিন্দুমাত্র শিক্ষা অর্জন করতে পারো, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।